আসসালামু আলাইকুম। স্বপ্নের কিচেন থেকে আজকে অনেকদিন পর আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে আসলাম, সেটা হচ্ছে পিৎজা। কীভাবে বানাবেন একদম সহজভাবে কিন্তু স্বাদে হার মানাবে রেস্টুরেন্টের সাথেও। তো চলেন আমরা দেখি কীভাবে পিৎজার ডোটা প্রথমে তৈরি করব। এখানে আমি যেরকম একটা মেজারমেন্ট কাপে আপনারা দেখতে পাচ্ছেন, এটা দিয়ে 2 কাপ ময়দা দিয়ে দিব। আর ময়দাটা অবশ্যই চাইলে নিব, এরকম একটা কিছু দিয়ে ছাঁকে নিয়ে চাইলে নিতে হবে। আমি 2 কাপ ময়দা দিয়ে দিলাম। ময়দার মধ্যে অনেক সময় পোকা থাকে, তো ময়দাটা সবসময় চাইলে কাজ করলে সুবিধা হয়। ময়দাটা চিনে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিব চিনি। এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি, এটার মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি হচ্ছে লবণ 1 টেবিল চামচ দিয়ে, আর দেব হচ্ছে গোড়া দুধ অথবা আপনারা লিকুইড দুধটাও দিতে পারেন। লিকুইড দুধ দিলে অবশ্যই ইস্টের সাথে দিয়ে দিবেন, ইস্টটা লিকুইড দুধটা একটু হালকা গরম করে আর ইস্টটা ওটার মধ্যে মিশিয়ে তারপরে দিয়ে দিবেন। আর এই যে আমি দিয়ে দিচ্ছি গোড়া দুধ 2 টেবিল চামচ। এখন আমি সবগুলো শুকনো উপকরণ একটু ভালোভাবে মিক্স করে নেব। আপনারা এই যে 120 ml অর্থাৎ হাফ কাপ দিয়ে পানি দিবেন। এখানে আমি দিয়ে দিয়েছি 1/2 কাপ পানি। পানির মধ্যে আমি দিব হচ্ছে ইস্ট, একটু পানি দিলে একটু হালকা গরম করে দিবেন। আর যদি লিকুইড দুধ দেন তাহলে অবশ্যই লিকুইড দুধটা একটু হালকা গরম করে দিবেন, যাতে এরকমভাবে হাফটা ডোবানো যায়, আঙুলটা এরকম গরম হলেই হবে। আমি ইস্ট দিয়ে দিচ্ছি, দিয়ে ইস্ট একটু গুলাই নিলাম। হালকা গরম থাকলে ইস্টটা তাড়াতাড়ি অ্যাক্টিভ হয়, আবার বেশি গরম হয়ে গেলে ইস্ট মরে যাবে। দিয়ে দিচ্ছি 1টা ডিমের অর্ধেকটা অংশ দিয়ে আমি ইস্টের হালকা গরম পানিটার মধ্যে যে মিশিয়ে এনেছিলাম এটা অল্প অল্প করে দিয়ে মাখাতে থাকবো। আপনাদের পানিটা যদি একটু কম বেশি হয় সেটা আপনারা একটু দিয়ে নিলে হবে হালকা গরম পানি। আমার আর একটু মনে হয় পানি লাগবে। এই যে 1 কাপ যেটা আছে 200-400 ml, এটা দিয়ে 1 কাপ নিলে মোটামুটি হয়ে যায়।
আমি এটা নিয়ে অনেকবার করছি পিৎজা, তো এখন পর্যন্ত ফিডব্যাক ভালো, সবাই বলছে অনেক ভালো হয়েছে, আপনারাও বাসায় চেষ্টা করে দেখবেন। এভাবেই আশা করি খারাপ হবে। এখন এটাকে আমরা একটু ভালোভাবে ওয়ার্ম করে নেব। আমি এখন দিয়ে দিব এখানে একটু তেল। আমরা এই যে মেজারমেন্ট কাপের যেটা 1 টেবিল স্পুন লেখা 15 ml, এটা দিয়ে 2 টেবিল চামচ ইয়া দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম, খাবার তেল, সয়াবিন তেল যেটা। এটাকে 15-20 মিনিট একটু এইভাবে ভালোভাবে মাখাই নেবেন। এটা আমার সবসময় কাজ করার জন্য, আমি টেবিলে কাজ করি, রুটি জাতীয় যা হয়, এবং একসময় মাখাতে মাখাতে দেখবেন হাতে আর লেগে থাকবে না। এভাবে 15-20 মিনিট ভালোভাবে একটু মাখিয়ে নেবেন। এবং অবশ্যই আপনারা বাসায় করবেন, খুব ভালো একটা পিৎজা হবে। যারা যারা এখন পর্যন্ত করছে, খাইছে, সবাই বলছে একদম পিৎজা হাটের পিৎজার থেকেও বেশি ভালো হবে, ফিডব্যাকটা এরকম আসে। দেখেন আমার হাত একদম পরিষ্কার হয়ে গেছে, এই যে হাতে একবারে লাগতেছে না। এই পর্যায়ে আপনারা এটাকে থামাবেন মাখানোটা। ডোটা মাখায় নেওয়ার পর এই যে দেখেন হাতে লাগতেছে না, আর এই পর্যায়ে আমরা এটাকে এরকম গোল একটা শেপ দিয়ে এরকম একটা গোল শেপ দিয়ে আমরা এটাকে রেখে দেব 5-6 ঘন্টা। একটু উষ্ণ জায়গায় রাখলে ভালো হয়, যেখানে বাতাস টাতাস লাগবে না সেখানে। তারপরে এটা আমরা রেডি করব। এখন এটা আমি ঢেকে এভাবে রেখে দেব 5-6 ঘন্টা। আর উপরে আপনারা একটু হাতে তেল নিয়ে একটু তেল দিয়ে রাখতে পারেন। এই যে এটা এভাবে রাখার পর আমি এটার উপরে একটু হাতে এভাবে তেল নিয়ে এটার উপরে দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি এভাবে ঢেকে রেখে দেব 5-6 ঘন্টা। আমরা এই যে এই পর্যায়ে এটাকে ঢেকে রেখে দিব এইভাবে। আমরা এই যে দেখেন পিৎজার জন্য যে ডোটা করে রেখেছিলাম এটা ফুলে এক বাটি হয়ে গেছে। এখন এটাকে একটু হালকা হাতে একটু ময়ান দিয়ে নিব, খুব বেশি কষলাতে যাবেন না, মাখাতে যাবেন না, শুধু অল্প করে একটু শুধু মাখাই নিয়ে নিব। এই হচ্ছে ডো রেডি। আর এদিকে আমি এই ডোটার সাথে রেডি করে নিয়েছি
এটা হচ্ছে চিকেন, চিকেনের অবশ্যই ব্রেস্টের অংশটা এভাবে ছোট ছোট করে এভাবে কেটে নেবেন, আর একটু আদা রসুন বাটা আর লবণ, একটু শুকনো মরিচের গুঁড়া মাখাইয়া 5 মিনিট রেখে দেবেন। রেখে দেওয়ার পর শুধু প্যানে একটু হালকা 5 মিনিট ভেজে নিবেন অল্প তেলে। আমি এটা ভেজে নিয়েছি কারণ এটা পুরোটা দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, তো আপনারা এটা পারবেন। আর এখানে আমি পেঁয়াজটা এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি, আর লাগছে হচ্ছে আমাদের টমেটো পিউরি। আর পিউরিটা হচ্ছে একদমই সহজ একটা রেসিপি, এটা সিদ্ধ দিবেন টমেটোগুলো, 4-5টা টমেটো সিদ্ধ দিবেন, দিয়ে একটা ফ্রাই প্যানে 1 চামচের মতো তেল দিয়ে এখানে বিভিন্ন ধরনের বিদেশি স্পাইস যেমন থাইম, তারপরে অরিগানো, কালো গোলমরিচ অথবা সাদা গোলমরিচ, আর একটু রসুন কুচি আর একটু আদা কুচি দিয়ে এটাকে ইয়া করতে থাকবেন, ফ্রাই প্যানে শুকায় নেবেন। এরকম একটা ঘনত্ব হবে, আপনারা দেখতে পাচ্ছেন অনেক ভারী হয়ে গেছে, এরকম হবে। আর লাগতেছে আমাদের চিজ, মোজারেলা চিজ, এটা আমি গ্রেট করে নিয়েছি। তো চলেন এখন আমরা একটা ট্রেতে সবগুলো গুছিয়ে দিয়ে দিই। আমি ওভেনের ট্রেটাই নিয়ে নিলাম কারণ আমার কাছে গোল কোনো মোল্ড নাই এই মুহূর্তে, এই জন্য আমি এটা দিয়ে করতেছি। আর অবশ্যই আপনারা বেকিংয়ের কাজ করার আগে এটাতে বাটার অথবা সয়াবিন তেল ব্রাশ করে নেবেন। এখন আমি এটার মধ্যে দিয়ে দিব আমাদের পিৎজার ডোটা। আপনারা যারা গোল শেপ দিয়ে খেতে চান পিৎজা, যে পিৎজা মানে গোল হইতে হবে এরকম একটা ব্যাপার, তো তারা গোল করে নেবেন, গোল একটা ট্রেতে নেবেন, তাহলে সুন্দর হবে। আমার ট্রেটা 4 কোণা, তাই আমি এটাকে 4 কোণা শেপ দেব, ওইটাও দেখতে ভালোই হয়, খারাপ হয় না। এই যে দেখেন আমি পুরো ট্রেটাতে এটা দিয়ে নিলাম, তারপরে আপনারা এরকম একটা কাটা চামচ দিয়ে এটার মাঝখান বরাবর এভাবে এভাবে দিয়ে একটু ই করে নেবেন। শুধু মাঝখানে দিবেন, যতটুকু আমরা এটার ফিলিংটা দিব ততটুকু, সাইডগুলো লাগবে না। এখন আমি দিয়ে দিব টমেটো পিউরিটা। আমি এখানে ইচ্ছে করলে আপনারা ইয়া দিতে পারেন, এটাকে কি বলে, ক্যাপসিকাম, গ্রিন ক্যাপসিকাম, রেড ক্যাপসিকাম, তারপরে ইয়ালো, এগুলো দিতে পারেন ছোটো ছোটো করে এরকম পেঁয়াজের মতো করে কেটে। তো এই মুহূর্তে আমার কাছে নাই, সেজন্য আমি এটা দিচ্ছি না, আসলে দিলে অনেক কিছু দেওয়া যায়, আপনি ইয়া দিতে পারেন, সসেস স্লাইস করে করে এটার উপরে দিয়ে দিতে পারেন।
আমি দেখাচ্ছি নর্মালি কিভাবে আপনারা বাসায় করে মন চাইলে খেতে পারেন, এত কিছু চিন্তা না করে যে আমার কাছে এটা নাই ওইটা নাই। এখন আমি দিয়ে দিব চিকেন গুলা। চিকেনটা হচ্ছে নিজেদের পছন্দের উপরে কে কিরকম চিকেন পছন্দ করে, অনেকে অনেক বেশি চিকেন দিয়ে খেতে পছন্দ করে। এখন আমি দিয়ে দিব পেঁয়াজগুলো। এখানে আপনি যদি এখন গ্রিন ক্যাপসিকামটা দিতেন তাহলে আরো অনেক সুন্দর লাগতো দেখতে। তারপরে আপনারা ইয়া দিতে পারেন অলিভ, ব্ল্যাক অলিভ, গ্রিন অলিভ, এগুলা স্লাইস করে কেটে এটার উপরে দিয়ে দিতে পারবেন। এখন আমি দিয়ে দিচ্ছি চিজ। এভাবে নর্মালি পিৎজাটা বানায় খাইলেও অনেক টেস্ট হয়, আপনারা করে খেয়ে দেখবেন অবশ্যই। আর যেটা ফাইভ স্টার হোটেলে যেভাবে করা হয় সেই রেসিপিটাও আমি দিতে পারবো, তো এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার, এই জন্য আমি ভাবলাম যে অল্প প্রসিডিওরে কীভাবে দেওয়া যায়। আর ওই ভিডিওটাও হয়তো আমি একদিন দিব যে আপনারা ফাইভ স্টার হোটেলের মতো কীভাবে করবেন বাসায়। তো আপনারা দেখতে পারতেছেন হয়ে গেছে আমার এটা গোছানো। এখন আমি এটা ওভেনে দিয়ে দিব, আর ওভেনটা অবশ্যই আপনারা প্রিহিট করে নেবেন। এই হচ্ছে ওভেন, ওভেনটা আমি 10 মিনিট প্রিহিট করে নিয়েছি 200 ডিগ্রি টেম্পারেচারে। আর এটা হচ্ছে দুই দিক থেকেই হবে তাপমাত্রাটা, আর এটা থাকবে হচ্ছে মিডিয়ামে, মিডিয়ামে আমি দিয়ে দিলাম। আর এখানে হচ্ছে টাইম দিয়ে দিচ্ছি 20 মিনিট, 30 মিনিটের মতো দিয়ে দিবেন, হয়ে যাবে এর মধ্যে আশা করি। আর 200 ইয়াতে দিলাম আমি, টেম্পারেচার 200-তে দিলাম। আর এই যে এটা, এটা দুই দিক থেকে হবে। এই যে দেখেন আমাদের পিৎজাটা হয়ে গেছে, প্রায় 25 মিনিটের মাথায় এটা হয়ে গেছে। আর যখন ওভেনে থাকবে তখন এরকম একটা টুথপিক দিয়েও আপনারা এটার সাইডটা একটু এভাবে যখন দেখবেন পরিষ্কার, তখন ভাববেন যে হয়ে গেছে, তখন নামিয়ে নিলেই হবে। আর এই যে দেখেন কত সফট হয়েছে। গরম আছে এখনো, তাই আমি মনে ধরতে পারতেছিলাম কত সফট হয়েছে, এবং টেস্টটাও কিন্তু সেরকম। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সবসময় সুস্থ থাকি এবং আপনাদেরকে এইভাবে ভালো ভালো রেসিপি দিয়ে দিতে পারি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।